আজকে আমরা যে পোর্শনটা শুরু করবো সেটা হচ্ছে সিপেজ ফ্লো। তা সিপেজ ফ্লোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হেডিংয়ে রয়েছে হেড, গ্রেডিয়েন্ট অ্যান্ড পটেনশিয়াল। অ্যাকচুয়ালি কিছু টার্ম আমাদের জানার দরকার। তার আগে আমরা ছবিটাকে একটু দেখে নিই। ছবিটার ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সয়েল স্যাম্পেল রেখেছি। এই সয়েল স্যাম্পেলটার ক্ষেত্রে হচ্ছে যে এটার লেন্থ হচ্ছে এল, আর দুটো দিকে দেখতে পাচ্ছি যে হ্যাচ করা রয়েছে, যেটা সেই হ্যাচিংটা হচ্ছে এটা যে দুটো দিকে দুটো পারফোরেটেড স্ট্রেইনার লাগানো আছে যাতে জল এখান দিয়ে ঢুকতে পারে, কিন্তু ঢুকিয়ে বেরোনোর সময় এই সয়েল মাছটাকে ধুয়ে না নিয়ে চলে যায়। তেমনি এখান থেকেও যাতে জলের সঙ্গে অন্য কিছু থাকলে যাতে এখানে আটকে যায়। তো এখানে এই দিকে এ নাম দেওয়া হয়েছে, এখানে এতে আমরা একটা পিজোমেট্রিক টিউব রেখেছি। এই পিজোমেট্রিক টিউব যেটা এ টিউব বলেছি, এতে তার হাইটটা দেখতে পাচ্ছি আমাদের যে এখানে এইচ এ এইচ ডব্লু বলা আছে, হাইট অফ ওয়াটার অ্যাট এ, তাই এইচ ডব্লু এ বলা হয়েছে। আর একটা রাখা হয়েছে যেটা পিজোমেট্রিক হেড ডাউন স্ট্রিম এন্ডের দিকে, যেখানে জল যেখানে বেরিয়ে যাচ্ছে সেখানে একটা পিজোমেট্রিক টিউব রাখা আছে, যেখানে তার হাইটটাকে বলা হচ্ছে যে এইচ সাফিক্স ডব্লু বি, অর্থাৎ হাইট অফ ওয়াটার অ্যাট বি। তাহলে এই দুটোকে আমরা ডিফাইন করেছি যে দুটো দিকে পিজোমেট্রিক টিউব কত, পিজোমেট্রিক হাইটটা কত। এই যে হাইট, যে আপার এন্ড পয়েন্টে এই যে এইচ ডব্লু এ বা লোয়ার এন্ড পয়েন্টে এইচ ডব্লু বি যেটা রয়েছে, এটাকে আমরা বলছি পিজোমেট্রিক হেড। অর্থাৎ কোনো একটা টিউব যে কোনো জায়গায় যদি ঢোকে ইন্ট্রোডিউস করি, যেমন এখানে একটা সিতে দেওয়া হয়েছে সেখানে এইচ ডব্লু সি, তখন এর পিজোমেট্রিক হেড হচ্ছে এইচ ডব্লু সি। যেখানে আমরা একটা পিজোমেট্রিক টিউব ঢোকাবো তার যে হাইট হবে সেটাই হচ্ছে তার পিজোমেট্রিক হেড। এবার পিজোমেট্রিক হেডটাকে আমরা এটাও বলে থাকি, এটাকে প্রেশার হেডও বলে থাকি, অর্থাৎ সেখানকার ওয়াটার হেডের প্রেশার কত। তাহলে এই যে এইখান থেকে এ এ এখানে সি পয়েন্ট, এখানে বি পয়েন্ট যদি বলি, তাহলে এই যে পিজোমেট্রিক হেডগুলোকে যোগ করলে যে একটা ইমাজিনারি লাইন পাবো সেটাকে আমরা বলছি পিজোমেট্রিক সারফেস। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা কী দেখতে পাচ্ছি, ইনিশিয়াল স্টেজে এইদিকে এই লেভেল অব দি জল রয়েছে, হোয়ারাজ ডাউন স্ট্রিম এন্ডে যেখানে জলটা বেরিয়ে যাচ্ছে সেখানে এই এই হেড অবধি জল রয়েছে। তাহলে এই দুটোর যে হেড ডিফারেন্স, অর্থাৎ এই বি লাইনটাকে যদি আমি এখানে এক্সটেন্ড করেছি আর এখান থেকে এ লাইনটাকে এক্সটেন্ড করেছি, তাহলে এই যে ক্যাপিটাল এইচ যেটাকে পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে ইনিশিয়াল হাইড্রোলিক হেড। এটা হচ্ছে ইনিশিয়াল হাইড্রোলিক হেড, এখানে বলা হচ্ছে ইনিশিয়াল হাইড্রোলিক হেড এইচ, যার জন্য ওয়াটারটা ফ্লো করছে, বা এটাকে ইনিশিয়াল হাইড্রোলিক হেড বুঝলাম। তাহলে আমরা কতগুলো টার্ম শিখলাম, পিজোমেট্রিক হেড, পিজোমেট্রিক হেডটাই প্রেশার হেড, তাহলে ইনিশিয়াল হাইড্রোলিক হেড আর এ বি কত সেটা জেনেছি, ইনিশিয়াল হাইড্রোলিক হেড এইচ যার জন্য ওয়াটারটা ফ্লো করছে। তাহলে আমরা এবার যদি কোনো একটা ড্যাডাম সারফেস ধরি নিই, আমরা এখানে ডাউন স্ট্রিমেন্টে যে হাইটটা রয়েছে সেটাকে আমরা একটা ড্যাডাম সারফেস মানে একটা লেভেল ধরে নিয়েছি, তাহলে এর সেটাই এখানে বলা আছে দ্য পজিশন হেড, দ্য পজিশন হেড জেড ইজ টেকেন পজিটিভ ইফ ইট ইজ সিচুয়েটেড অ্যাবাভ দ্য ড্যাডাম। ড্যাডামের ওপর যদি জলের হাইটটা থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরছি, আর যদি নিচের দিকে থাকে তবে আমরা বলছি নেগেটিভ থাকবে। তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে টোটাল হেড, আমরা তিনটে টোটাল হেড পাচ্ছি, একটা পিজোমেট্রিক হেড বা প্রেশার হেড যেটাকে আমি এতক্ষণ ডিফাইন করলাম, আর কি পাচ্ছি, আর পাচ্ছি ভেলোসিটি হেড। ভেলোসিটি হেডটা অ্যাকচুয়ালি এখানে ওয়াটারের যেটা ভি স্কোয়ার বাই টুয়াইস জি, কিন্তু এর ভেলোসিটিটা এতটাই কম থাকে যে এটাকে আমরা নেগলেক্ট করি, তার মানে আমরা ভেলোসিটি হেডটাকে নেগলেক্ট করছি। তার মানে যে কোনো একটা জায়গায় যে হেডটা থাকবে সেটা হচ্ছে টোটাল হেডটা হবে পিজোমেট্রিক হেড, আর একটা বলেছি পটেনশিয়াল হেড বলে আমরা ডিনোট করেছি।
আর এখানে পজিটিভ নেগেটিভের কথা বলেছি, দ্যাট ইফ দ্য ডাটা ইজ টেকেন অ্যাট দ্য ডাউন স্ট্রিম ওয়াটার লেভেল দ্য পজিশন হেড ইজ জেড বি হবে, আর এটাকে জেড বি, আর জেড এটা হচ্ছে যদি এতে, অর্থাৎ এই ডাটামের থেকে এইখানে জেড এ নিচে আমরা বসিয়েছি এই পি এতে পিজোমেট্রিক টিউবটা, আর বিতে আমরা পিজোমেট্রিক হেডটা বসিয়েছি এই ডাটামের থেকে জেড বি নিচে, এই জেড এ আর জেড বি এটাকে আমরা বলছি পজিশন হেড, পরিষ্কার? তাহলে এটাকে আমরা বলছি পজিশন হেড। তাহলে এখান থেকেই আমরা যদি বলি দ্য পোটেন্সিয়াল হেড অ্যাট বি ইজ এইচ ডব্লিউ অফ হাইট অফ ওয়াটার ইন দ্য পিজোমেট্রিক টিউব মাইনাস জেড বি, এবং সেটা আমরা পাচ্ছি কত, কারণ দুটোই ইকুয়াল, সুতরাং এখানে জিরো। আর অ্যাট এতে কত পাচ্ছি, হাইট অফ ওয়াটার মাইনাস জেড এ, দ্যাট ইজ এইচ, যে এইচটাকে বলেছি আমরা এখানে বলেছি না ইনিশিয়াল হাইড্রোলিক হেড, যার জন্যে ওয়াটারটা ফ্লো করছে। তাহলে এখানে আমরা পিজোমেট্রিক হেড, ভেলোসিটি হেড, পোটেন্সিয়াল হেড, এই তিনটে জিনিস নিয়ে আমরা এখানে জানলাম। আর একটা জানি যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা জানি আই ইকুয়াল টু এইচ বাই এল, দেন হোয়াট ইজ এইচ বাই এইচ, এখানে এইচ বাই এল কত, এখানে এল হচ্ছে এই লেন্থ অফ দ্য সয়েল স্যাম্পল এল, আর এইচটা হচ্ছে এখানে আমার ক্যাপিটাল এইচ, তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা এখানে হবে আই আই যেটা এই এইচ বাই এই এল। এরপরে আমরা যেটা আসছি সেটা এখানে আরও অনেক কথা লেখা রয়েছে, সেগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। নেক্সট যেটা বলছে সিপেজ প্রেশার, যখন ওয়াটারটা ফ্লো করছে জলের মধ্যে দিয়ে, যখন ওয়াটার সরি সয়েলের মধ্যে দিয়ে ওয়াটারটা যখন ফ্লো করছে তখন একটা ভিসকাস ফ্রিকশন হয়, এবং সেক্ষেত্রে ওই সয়েল পার্টিকেল এবং ওয়াটারের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করে। তাহলে এই যে ফোর্সটা, দ্য ফোর্স করেসপন্ডিং টু দিস এনার্জি ট্রান্সফার, মানে এই সময় একটা এনার্জি ট্রান্সফার হবে দুটো, যখন যেহেতু ওয়াটার এবং সয়েলের মধ্যে যখন ফ্রিকশন হচ্ছে একটা এনার্জি ট্রান্সফার হয়, তাহলে দ্যাট ফোর্স করেসপন্ডিং টু দিস এনার্জি ট্রান্সফার ইজ কল্ড দ্য সিপেজ ফোর্স বা সিপেজ প্রেশার। তাহলে আমাদের এটা জানতে হবে যে দ্য হোয়াট ইজ সিপেজ ফোর্স বা সিপেজ প্রেশার, দ্য ফোর্স করেসপন্ডিং টু দিস এনার্জি ট্রান্সফার ইজ কল্ড দ্য সিপেজ ফোর্স অর সিপেজ প্রেশার। এনার্জি ট্রান্সফারটা কখন হচ্ছে সেটাই এখন বলা হয়েছে, ওয়াটার যখন ফ্লো করছে ইন সয়েল মাসের মধ্যে তখনই এই এনার্জি ট্রান্সফারটা হচ্ছে। এবার অন্যভাবে বললে দ্য সিপেজ প্রেশার ইজ দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ওয়াটার অন দ্য সয়েল থ্রু হুইচ ইট পারকুলেটস। তাহলে সিপেজ প্রেশারের দুটো ডেফিনেশন এখানে বলা আছে, দুটোভাবেই তোমরা বলতে পারো। তাহলে এখানে আমরা সিপেজ প্রেশার সম্বন্ধে জানলাম, তাহলে দেন কামস দ্য হোয়াট ইজ সিপেজ ভেলোসিটি। সিপেজ ভেলোসিটিটা হচ্ছে, সিপেজ ভেলোসিটি ইজ দ্য ভেলোসিটি অফ গ্রাউন্ড ওয়াটার ক্যালকুলেটেড ফ্রম ডার্সিস ল। অ্যাকচুয়ালি সিপেজ ভেলোসিটিটা আমরা ডার্সিস ল দিয়ে আমরা ক্যালকুলেট করে থাকি, আর সিপেজ ভেলোসিটি কিন্তু ওর মধ্যে যে ওয়াটার যে ফ্লো করছে তার অ্যাকচুয়াল ভেলোসিটি কিন্তু নয়, যেটা এখানে বলা হয়েছে দ্য সিপেজ ভেলোসিটি ইজ নট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ওয়াটার ইন দ্য পোর্স বাট দ্য অ্যাপারেন্ট ভেলোসিটি থ্রু দ্য বাল্ক অফ দ্য পোরাস মিডিয়াম। এই পোরাস মিডিয়ামের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন এটা হচ্ছে তার অ্যাপারেন্ট ভেলোসিটি, এটা কিন্তু সিপেজ ভেলোসিটিটা কিন্তু নট দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ফ্লো অফ ওয়াটার, এটা একটা অ্যাপারেন্ট ভেলোসিটি, অবভিয়াসলি এটা পোরাস মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, যার ফলে অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা, অ্যাকচুয়াল ভেলোসিটিটা অলওয়েজ হায়ার দ্যান দ্য সিপেজ ভেলোসিটি। তো এখানে সেইগুলোই আরও কিছু ডিফাইন করা হয়েছে। তারপরে তোমাদের যেটা আসি সেটা হচ্ছে আপওয়ার্ড ফ্লো বা কুইক কন্ডিশন বা কুইক স্যান্ড কন্ডিশন, কুইক কন্ডিশন বা বয়লিং কন্ডিশন বা কুইক স্যান্ড কন্ডিশন। তোমরা যদি সমুদ্রের পাড়ে যাও, সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে গিয়ে অনেক সময় দেখবে যে যেন জলটা রয়েছে, জলটা যেন তার উপরে নিচ থেকে যেন বালিগুলো উঠছে, যেমন বুদবুদ ওঠে আমরা যখন কিছু ফোটাই জল, যখন গরম জল ফোটাই
তখন দেখবে নিচ থেকে যেমন বুদবুদের মতো উঠছে, তেমনি বুদবুদের মতো নিচ থেকে উঠছে, যাতে তোমার স্যান্ডটাকেও ফ্লো করে নিয়ে আস, সঙ্গে যে চারিদিকে বালি আছে সেটাও উপরে উঠে আসছে। এটাকেই আমরা বলছি বেসিক্যালি যে কুইক কন্ডিশন বা বয়লিং কন্ডিশন বা কুইক স্যান্ড কন্ডিশন, সেটা এখানে বলা হয়েছে। যদি এই সিপেজটা এসে ফ্লো করে আপওয়ার্ড ডিরেকশনে উঠতে পারে, জলের মধ্যে তো সিপেজ মানে জলটা ঢুকবে, ঢুকে সে তো কোনো একটা জায়গা দিয়ে বেরোবে। এখানে যেমন আমরা দেখালাম যে জলটা এখান দিয়ে ঢুকেছিল সয়েল মাসের মধ্যে দিয়ে এখান দিয়ে বেরিয়েছিল, সে তো পোর স্পেস খুঁজে বেরোবে, পোর স্পেসের মধ্যে যেখান দিয়ে উই পারবে সেখান দিয়ে সে বেরোবে। যদি এই আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো হয়, দ্য সিপেজ প্রেসার অলসো অ্যাক্টস ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, মানে অ্যাকচুয়াল সিপেজ প্রেসারটা আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করে, অ্যান্ড আর ওয়াটারটাও যদি আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করার চেষ্টা করে করে তাহলে এফেক্টিভ প্রেশারটা কমে যাবে। ইফ দ্য সিপেজ প্রেশার বিকামস ইকুয়াল টু দ্য প্রেশার ডিউ টু দ্য সাবমার্জড ওয়েট অফ দ্য সয়েল, জল সয়েল রয়েছে, সয়েলের ওপর জল পড়ে রয়েছে, সুতরাং তার ওপরে একটা ডাউনওয়ার্ড যে প্রেশারটা রয়েছে সেই প্রেশারটা কি, সেটা হচ্ছে জলের যে প্রেশারটা রয়েছে। এবার সিপেজ হয়ে জলটা যখন নিচ দিয়ে সয়েলের তলা দিয়ে এসে ওপর দিয়ে বেরোতে যাবে, তখন তার উপরে যে স্যান্ডগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার ওপরে যে পরিমাণ জলটা জমা রয়েছে তার থেকে যদি এই প্রেশারটা বেশি হয়ে যায়, তখন আর স্যান্ডগুলো সেই কন্ডিশনে থাকতে পারে না, তখনই সেটাকে এই যে ফেনোমেননটা, এই ফেনোমেনা অফ লিফটিং অফ সয়েল পার্টিকলস, এটাকেই আমরা বলছি কুইক স্যান্ড কন্ডিশন। এটাকে আমরা পরবর্তীকালে দেখো লাস্টে আরও একবার আমরা বলছি কুইক স্যান্ডিং কন্ডিশন। দ্য ফেনোমেনন অফ কুইক স্যান্ড কন্ডিশন অর দ্য বয়লিং কন্ডিশন মে বি অবজার্ভড ইন দ্য বেড অফ লেকস অর রিভার অর ইন দ্য সিশোর হোয়ার আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফ্লোজ আপ আন্ডার আর্টেশিয়ান প্রেশার, মানে ওয়াটারটা যখন আর্টেশিয়ান প্রেশারে ও পট ফ্লো করছে, আন্ডার দিস কন্ডিশন দ্য বেড অফ সয়েল অ্যাক্টস অ্যাজ ইফ দেয়ার ইজ দেওয়ার ওয়েটলেস, মানে তখন মনে হবে যেন ওগুলো ওই বেডে যে সমস্ত সয়েল পার্টিকলসগুলো রয়েছে সেটার জন্য ওয়েটলেস অ্যান্ড বিকামস আনস্টেবল আন্ডার এনি সুপার ইম্পোজ লোড। তার উপর সুপার ইম্পোজ লোড বলতে তার উপরে যে জলটা জমে আছে সেটাই তার সুপার ইম্পোজ লোড, বা সেলফ ওয়েট অফ দ্য সয়েল মানে স্যান্ড পার্টিকলসগুলো। হোয়েন ফ্লো টেক্স প্লেস ইন অ্যান আপওয়ার্ড ডিরেকশন দ্য সিপেজ প্রেশার অলসো অ্যাক্টস ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন অ্যান্ড দ্য এফেক্টিভ প্রেশার ইজ রিডিউস, যেটা আমি আগে লেখায় দেখালাম। ইফ দ্য সিপেজ প্রেশার বিকামস ইকুয়াল টু দ্য প্রেশার ডিউ টু দ্য সাবমার্জড ওয়েট অফ দ্য সয়েল দ্য এফেক্টিভ প্রেশার ইজ রিডিউস টু জিরো, যেটা আগে আমি বললাম। ইন সাচ কেস কোহেশনলেস সয়েল লুজেস অল দ্য শিয়ার স্ট্রেংথ, এটা মনে রাখবে যে কোয়েশনলেস সয়েলটা তখন যা তার যা শিয়ার স্ট্রেংথ ছিল সেটা লুজ করছে, অ্যান্ড দ্য সয়েল পার্টিকলস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু মুভ আপ ইন দ্য ডিরেকশন অফ ফ্লো। দিস ফেনোমেনন অফ লিফটিং অফ দ্য সয়েল পার্টিকলস ইজ কল্ড কুইক স্যান্ড কন্ডিশন। এটা কখন হচ্ছে, এটা এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ইট ইজ দ্য ম্যাক্সিমাম হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট, অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্র্যাডিয়েন্টটা বুঝলে তবে কুইক স্যান্ড কন্ডিশনটা আরও পরিষ্কার হয়। ইফ দ্য ম্যাক্সিমাম হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট হোয়েন দ্য ভ্যালু অফ দ্য এফেক্টিভ প্রেশার ইজ জিরো, হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট মানে কি বলছে এইচ বাই এল, এটা কখন ম্যাক্সিমাম হবে যখন এফেক্টিভ প্রেশারটা জিরো হবে, অ্যান্ড এক্সপ্রেস বাই দ্য রেশিও অফ দ্য সাবমার্জড ইউনিট অফ সয়েল অ্যান্ড দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাই জন্য বলা হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্র্যান্ড, আই দিয়ে হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট বোঝায় আর সি দিয়ে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট, অর্থাৎ আই সি ইকুয়াল টু গামা সাব বাই গামা ডব্লু বোঝা গেছে। আর তাহলে এখান থেকে আমরা যে আমরা আর একটা রিলেশন আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছি সাবমার্জড ইউনিট ওয়েট হচ্ছে জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই ইন্টু গামা ডব্লু, তাহলে এই দুটোকে যদি আমরা ইকুয়েট করি তাহলে কি পাবো, এখানে গামা সাব বাই গামা ডব্লু চলে আসবে, তাহলে জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই, তার মানে গামা সাব বাই গামা ডব্লুটা কি দাঁড়ালো জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই, তার মানে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্র্যাডিয়েন্ট দাঁড়ালো জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই। তাহলে দ্য ভ্যালুজ অফ আইসি লাইজ, মানে এটা বুঝতেই পারছে যে এক থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে জেনারেলি এটা ভ্যারি করে। যদি ভয়েড রেশিওটা পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেনের মধ্যে থাকে এবং জি
স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল মাস ইজ 2.65। কারণ এটাকে ক্যালকুলেট করতে গেলে তো একটা কিছু ভ্যালু আছে, তো সেখানে জিটা 2.65 ধরেছে, আর ইটা যদি 0.6 থেকে 0.7 মধ্যে থাকে তাহলে 1 থেকে 1.1 মধ্যে এই ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা ভ্যারি করে। টু প্রিভেন্ট কোয়েকস্যান্ট কন্ডিশন দ্য ভ্যালু অফ দ্য আইসি শ্যাল বি ইউনিটি অ্যান্ড আই শুড বি অর্থাৎ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মাস্ট বি লেস দ্যান ক্রিটিক্যাল হাইড্রোলিক। তাহলে এইটা হচ্ছে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এবং তার কোয়েকস্যান্ট কন্ডিশন। দিস কোয়েকস্যান্ট কন্ডিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ইউর কেস। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে প্রিয়েটিক লাইন। আমরা এখানে একটা ড্যাম এঁকেছি, দিস ইজ এ ড্যাম, যার এইদিকের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে জল মনে করছি যে এখানে একদম এন্ট্রি পয়েন্ট, যদি এটা বি থাকে এন্ট্রি পয়েন্ট ধরি তাহলে কি এমনিতে মনে হতে পারে যে স্ট্রেট যাবে, অ্যাকচুয়ালি স্ট্রেট যায় না, এটা একটা প্যারাবোলিক পাথে এখানে আসে। তার মানে এই জলটা এখান দিয়ে ঢুকলো কিন্তু বেরোলো এই পথ দিয়ে, মানে অবভিয়াসলি সবচেয়ে টপমোস্ট পয়েন্টটা, এই দিকেরটাও তাই এরকম আসবে, এখানে থাক এখান দিয়ে যে জলটাও ঢুকছে সে এরকম ঢুকবে, মোটামুটি এই এইভাবেই ওটা পাস করবে। তাহলে এই কোন পয়েন্টটা দিয়ে বেরোচ্ছে, বি পয়েন্টেরটা বেরোচ্ছে ধরলাম কে পয়েন্টটা দিয়ে, কে কের হাইট, এটা আলফা যদি হয় আর এটা যদি এ হয় তাহলে এ সাইন আলফা এই হাইট দিয়ে ম্যাক্সিমাম হাইট দিয়ে এই জলটা বেরিয়ে আসবে, অর্থাৎ এখানকার ওয়াটার লেভেলটা এই লেভেল অবধি উঠতে পারে। তাহলে এই যখন জলটা ফ্লো করে আসছে, জলে পার্টিকেলস একটা পার্টিকেলস ঢুকছে আর বেরোচ্ছে, তাহলে দ্য টপ ফ্লো লাইন অফ এ স্যাচুরেটেড সয়েল মাস বিলো হুইচ সিপেজ টেক স্পেস ইজ কল প্রিয়েটিক লাইন। কারণ এই বি পয়েন্টের নিচ দিয়ে যে কোনো জায়গা দিয়ে সয়েল পার্টিকেলটা সিপেজ হচ্ছে, কিন্তু এই সিপেজ হতে হতে ম্যাক্সিমাম যে পয়েন্টটা দিয়ে উঠছে সেই ম্যাক্সিমাম পয়েন্টটা যেটা হচ্ছে সেটা যেখান দিয়ে বেরোচ্ছে এই লাইনটাকে আমরা বলছি কি না প্রিয়েটিক লাইন, বোঝা গেছে? দিস ইজ কল্ড দ্য প্রিয়েটিক লাইন। এবার আমরা একটা ফ্লো নেট আসবো। ফ্লো নেটটাকে অ্যাকচুয়ালি এইখানে দেখো আমার নোটে এটা এখানে দ্য সিপেজ ফ্লো অ্যানালিসিস বেসড অন দ্য ফলোয়িং অ্যাসাম্পশন। সিপেজ ফ্লো অ্যানালিসিস বলতে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবি অনুযায়ী আমরা সিপেজ ফ্লো অ্যানালিসিস করেছি। অ্যাকচুয়ালি এই লাইনটা আর এই লাইনটা একই লাইনে হবে এবং এই লাইনটা একই লাইনে হবে, অ্যাকচুয়ালি একটু সরে গেছে, এই লাইনটা এর সঙ্গে অ্যাটাচ হবে এবং এই লাইনটা এর সঙ্গে অ্যাটাচ হবে, মানে অ্যাকচুয়ালি পেজটা একটু নেমে গেছে যে এখানে বুঝতে পারবে প্র এখানে পি আছে, এখানে প্রপার্টিসটা টিএস টিটা এখানে ম্যাচ করালে যেটা আসবে অ্যাকচুয়ালি সিপেজ ফ্লো। মানে এখানে দেখো এই আমি এই ছবিটাই আগে আসছি, তারপরে আগের লেখাগুলোতে যাব। এখানে একটা শিট পাইল রয়েছে আর এই একটা লাইন রয়েছে, এটা হচ্ছে সয়েল, সয়েল যেখানে রয়েছে এই দিকে একটা আপস্ট্রিম, এখানে এইচ টি বলতে পারো, আর এই দিকটায় ডাউনস্ট্রিম, অর্থাৎ জল এই আপস্ট্রিমের দিকে যেটা এইচ টি বলেছে সেটা এইচ টিতে এইদিকে এই লেভেল অবধি আছে, এটা আর এটা কিন্তু এক পয়েন্ট হবে, এটা এই লেভেল অবধি আছে জলটা, ওয়ারেস এই দিকে কিন্তু যখন ওয়াটার এরকম করে সিপেজ হয়ে এসে এইদিকে উঠলো তার হাইটটা হয়েছে এটা, অর্থাৎ এটা এইচ ডি হাইট অবধি উঠলো, অর্থাৎ জল এদিক দিয়ে ঢুকছে এই দিক দিয়ে বেরোচ্ছে। তাহলে এই শিট পাইলটা মাঝখান দিয়ে এই হাইটটাকে আমরা আটকাচ্ছি। এই ক্ষেত্রে এই যে ফ্লো নেটওয়ার্কটা আঁকা হচ্ছে, এই ফ্লো নেটওয়ার্ক অ্যানালিসিস যখন করা হয় এ কতগুলো অ্যাজাম্পশনের ওপর বেসড করে। এক নম্বর কী হচ্ছে, দ্য সয়েল ইজ ফুললি স্যাচুরেটেড, সয়েল মাসকে অবশ্যই ফুললি স্যাচুরেটেড হতে হবে, এবং এখানে দ্য সয়েল পার্টিকলস যেগুলোকে নেওয়া হচ্ছে সয়েল পার্টিকলস আর ইনকম্প্রেসেবল। তিন নম্বর হচ্ছে দ্য লিকুইড পার্টিকল, মানে এখানে ওয়াটার, ওয়াটারটাও এখানে ফুললি ইনকম্প্রেসেবল। পাঁচ নম্বর বলা হয়েছে দ্য ফ্লো ইজ স্টেডি ল্যামিনার অ্যান্ড ফলো ডার্সিস ল,
আমাকে ডার্সিস ল অবশ্যই ফলো করতে হবে, এবং ডার্সিস ল হতে গেলে ল্যামিনার ফ্লো হতে হবে এবং স্টেডি ফ্লো হতে হবে। দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অর্থাৎ যত পরিমাণ জল এখান দিয়ে ঢুকবে সেই পুরোটা পরিমাণ জলই এখান দিয়ে বেরোবে। আর এখানে এটা উঠে গেছে, দ্য সয়েল মাস ইজ আইসোট্রপিক অ্যান্ড পারভিয়াস, দ্য সয়েল মাস ইজ আইসোট্রপিক অ্যান্ড পারভিয়াস, এই লেখাটা একটু কেটে গেছে, দ্য সয়েল মাস ইজ আইসোট্রপিক অ্যান্ড পারভিয়াস। তাহলে এই ছটা জিনিস ধরছি, প্লাস এখানে সাত নম্বর বলা হয়েছে দ্য বাউন্ডারি কন্ডিশনস আর প্রি ডিটারমিন্ড, অর্থাৎ এর বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা আগে থেকে ঠিক করে নিয়েছি। তাহলে সেই বাউন্ডারি কন্ডিশনগুলো কি বা ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো নেটটা কি? ফ্লো লাইন অ্যান্ড ইকুইপোটেন্সিয়াল লাইন্স আর স্মুথ কার্ভ অ্যান্ড আইদার প্যারাবোলিক অর ইলিপ্টিক্যাল, দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো লাইন। আচ্ছা, তার আগে যেটা বললাম যে বাউন্ডারি কন্ডিশনস আর প্রি ডিটারমিন্ড, বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা আগে থেকে ধরে নিচ্ছি। কী ধরেছি এখানে? চারটে জিনিস ধরার কথা ছিল, সেটা দ্য বাউন্ডারি কন্ডিশনস, সেটা এখানে নেই। যাই হোক, বাউন্ডারি কন্ডিশনগুলো কী চারটে একটু মনে রাখবে, বা এই ভিডিওটা বারবার দেখলে সেখান থেকে দেখে নিতে পারবে। এই এইখান থেকে যে জলটা ঢুকছে, অর্থাৎ এখানে বি সি বি ড্যাশ ইজ এ ফ্লো লাইন, এখানে এ এখানে বি, দিস ইজ এ ফ্লো লাইন, বি ড্যাশড, আর এখানে যদি বলি এন, বি ড্যাশড এন ইজ এ ফ্লো লাইন, অর্থাৎ ওপরের এই পুরো লাইনটা হচ্ছে একটা ফ্লো লাইন, সরি ফ্লো লাইন, আর এই সরি এই ভুল বললাম, এটা হচ্ছে ইকুইপোটেন্সিয়াল লাইন। দিস ইজ অ্যান ইকুইপোটেন্সিয়াল লাইন, আর এই যে এফ জি, এফ জি ইজ এ ফ্লো লাইন, আর সি, আর এখানে যদি একটা নাম দা সি সি ড্যাশ, আর এখানে সি সি ডবল ড্যাশ, দিস ইজ এ ইকুইপোটেন্সিয়াল লাইন। অর্থাৎ বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এটা এইটার মধ্যে এবং এটার মধ্যে থাকবে, এটা যেটা ফ্লো লাইন সে এম কে এন, দ্য পোটেন্সিয়াল হেড অ্যাট এম ইজ এইচ ডি অ্যান্ড এন ইজ এইচ ডি, দ্য টোটাল হেড লস এখানে আগেই বলেছি, দ্য হেড লস অ্যাজ দ্য ওয়াটার লসেস ফ্রম এম টু কেন, এগুলো আগেই তোমাদের বলা হয়ে গেছে। আর জেনারেলি আর থ্রো দেয়ার তাহলে এইটা একটা লাইন, এটা একটা লাইন, আর এইটা একটা লাইন, এইটার মধ্যে এই বাউন্ডারি কন্ডিশনগুলোর মধ্যে এটা প্রি ডিটারমিন্ড, এটা আমরা আগে বলে নিলাম, এই বাউন্ডারি কন্ডিশনস আর প্রি ডিটারমিন্ড। তাহলে এবার যেটা আসছি, যে আমরা একটা কতগুলো কথা বললাম যে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো নেট, ফ্লো নেটের ক্যারেক্টারিস্টিক্স, তার আগে কয়েকটা জিনিস আমরা জানি যে দেন হোয়াট ইজ ফ্লো নেট। ফ্লো নেট ইজ এ নেটওয়ার্ক অফ ফ্লো লাইন্স অ্যান্ড ইকুইপোটেন্সিয়াল লাইন্স ইন্টারসেক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার, অর্থাৎ ফ্লো লাইন, তাহলে এইখান দিয়ে জল পার্কুলেট করলে এই লাইন বরাবর এখানে উঠবে, এখান দিয়ে জল পার্কুলেট করলে এই লাইন বরাবর এখানে উঠবে, এখান থেকে একটা জল ওয়াটার পার্টিকলস ঢুকলে এখান দিয়ে বেরোবে, এখান দিয়ে ওয়াটার পার্টিকলস ঢুকলে এখান দিয়ে বেরোবে, এইভাবে ঢুকতে ঢুকতে একটার সময় যেটা আসবে একদম প্রায় ফ্ল্যাট লাইন হয়ে যাবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে, এগুলোকে প্রত্যেকটা ফ্লো লাইন বলা। আর এর সঙ্গে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে বলছে, অর্থাৎ এখান থেকে শুরু করে গিয়ে এটা এবং এটা, বা এখান থেকে শুরু করে এটা বা এইটা, বা এখান থেকে শুরু করে এটা এবং এটা, আর এখান থেকে শুরু করে এটা এবং এটা, এগুলোকে আমরা বলছি ইকুইপোটেন্সিয়াল লাইন। তাহলে এই যে ফ্লো নেট ইজ এ নেটওয়ার্ক অফ ফ্লো লাইন্স অ্যান্ড ইকুইপোটেন্সিয়াল লাইন্স ইন্টারসেক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার,
অর্থাৎ এই ফ্লো লাইন এবং ইকুইপোটেনশিয়াল লাইন একে অপরকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে, এবং এই যে নেটওয়ার্কটা হচ্ছে এটাকেই আমরা বলছি ফ্লো নেটওয়ার্ক। তাহলে ফ্লো লাইন কাকে বলছি? যে যেখান দিয়ে জল ঢুকছে সেই এবং বেরোচ্ছে সেই লাইনটাকে বলছে ফ্লো লাইন। তাকে বলছে দ্য পাথ উইচ এ পার্টিকল অফ ওয়াটার ফলোস ইন ইটস কোর্স অফ সিপেজ থ্রু এ স্যাচুরেটেড সয়েল মাস ইজ কল ফ্লো লাইন। অর্থাৎ এখান দিয়ে যেমন জল পার্টিকলসটা ঢুকছে সেই জলের পার্টিকলসটাই আবার এখান দিয়ে বেরোচ্ছে, কারণ আমরা আগেই বলে নিয়েছি যে যে পরিমাণ জল ঢুকছে সেই পরিমাণ জলই বেরোচ্ছে। তাহলে এখানে যে লাইন দিয়ে যেখান দিয়ে ঢুকছে সেখান দিয়ে, তার মানে এই নয় যে এইটার পরে এইখান দিয়ে জল ঢুকছে, প্রতিটা পয়েন্ট দিয়ে কিন্তু জল ঢুকছে এবং প্রতিটা পয়েন্টই সিপেজের পরে এখান দিয়ে বেরোচ্ছে। তাহলে এই যে জল যে পাথ দিয়ে যাচ্ছে তাকে বলছে ফ্লো লাইন। আর ইকুইপোটেনশিয়াল লাইন্স আর দ্য লাইন্স ইনসার্টেড দ্য ফ্লো লাইন ইন্টারসেক্ট দ্য ফ্লো লাইন্স অ্যাট রাইট অ্যাঙ্গেলস। আমরা ফ্লো নেট বোঝাতে গিয়ে আমরা বলেছিলাম যেটা পারপেন্ডিকুলার হবে, সে কথাটাই ওটা বলা হচ্ছে যে এর সঙ্গে ফ্লো লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। এবং এই যে ইকুইপোটেনশিয়াল লাইন, আমরা যদি এই লাইনটাকে ধরি, তাহলে এর উপরে যে কোনো জায়গায় যদি আমি একটা পিজোমেট্রিক টিউব বসাই তাহলে এইটাখানে যেমন একটা বসিয়েছি, আবার যদি এখানে বসাই তাহলে কিন্তু তার মধ্যে হাইট অফ ওয়াটারটা এই একই লেভেলে আসবে। সেই জন্য বলছি অর্থাৎ পোটেনশিয়াল হেড একই, তাই জন্য এটাকে আমরা বলছি ইকুইপোটেনশিয়াল লাইন। বোঝা গেছে? এবার সেই ছবিটাই আমরা এখানে এঁকেছি। তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফ্লো নেট? এই ফ্লো নেটটার ক্যারেক্টারিস্টিক্স এখানে কতগুলো পয়েন্ট বলা আছে যে এই এক নম্বর হচ্ছে এই ফ্লো লাইন অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইনস আর স্মুথ কার্ভ আইদার প্যারাবোলিক অর ইলেকট্রিক্যাল। এটা হবে আইদার প্যারাবোলিক হবে বা ইলেকট্রিক্যাল হবে এবং একটা স্মুথ কার্ভ হবে, সে যেটাই হোক ফ্লো লাইনই হোক আর ইকুইপোটেনশিয়াল লাইন। নাম্বার টু বলে হচ্ছে কি এই ফ্লো লাইন্স অর্থাৎ এই লাইন ফ্লো লাইন্স অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইন্স বাইসেক্টস অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার, একে অপরকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। থার্ড হচ্ছে কখনোই দুটো ফ্লো লাইন, এই একটা ফ্লো লাইন এই একটা ফ্লো লাইন, একে অপরকে বাইসেক্ট করবে। তাই জন্য থার্ড পয়েন্ট বলছে নো টু ফ্লো লাইন্স ক্রস ইচ আদার। চার নম্বর বলা হয়েছে নো টু ফ্লো লাইন্স অর ইকুইপোটেনশিয়াল লাইন স্টার্ট ফ্রম ইচ পয়েন্ট, একই পয়েন্ট থেকে মানে এখান থেকে যেমন একটা ফ্লো লাইন শুরু হয়েছে তেমনি একই পয়েন্ট থেকে আবার আরেকটা ফ্লো লাইন কখনো শুরু হবে, বা এখানে একটা পয়েন্ট থেকে একটা ইকুইপোটেনশিয়াল লাইন শুরু হয়েছে ওই একই পয়েন্ট থেকে আরেকটা ইকুইপোটেনশিয়াল লাইন কখনো শুরু হবে। চার নম্বরে বলা যায় দ্য ফিল্ডস আর অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার। এবার আরেকটা জিনিস জানার দরকার যে ফ্লো ফিল্ড কাকে বলছে। আমি যদি এইটাকে ধরি এই জায়গাটা, এই জায়গাটাকে বলছি ফ্লো ফিল্ড। অর্থাৎ দুটো এখানে একটা ফ্লো লাইন এখানে একটা ফ্লো লাইন, এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন এখানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন, তারা যে একটা বাউন্ডারিকে আটকাচ্ছে অর্থাৎ এই যে বলছে যে আর এস টি কিউ বা পি কিউ আর এস যাই হোক নাম দেয়, এই যে জায়গাটা এইটাকে বলছি আমরা ফ্লো ফিল্ড। এই ফ্লো ফিল্ডটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার। তোমাদের এই ছবি দেখে মনে হতে পারে যে তো স্কোয়ার হয়নি, আসলে এগুলো ছবিতে অনেক বড় বড় করে রাখা আছে, এগুলো আরও যত ছোট নেবে তত ক্যালকুলেশন আরও ঠিকঠাক হবে। তাই বলছে ফ্লো লাইনস সরি দ্য ফিল্ডস আর অ্যাপ্রক্সিমেটলি স্কোয়ার, যাতে এর মধ্যে একটা সার্কেল আমি যদি ড্র করি তাহলে চারটে বাহুকে টাচ করি। সাত নম্বর হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু ইচ ফ্লো চ্যানেল। তাহলে আমাদের জানতে হবে ফ্লো চ্যানেল কোনটা, আমার এ পয়েন্ট দিয়ে একটা ওয়াটার পার্টিকলস ঢুকছে আবার এখানে আমরা একটা ড্র করেছি এম পয়েন্ট দিয়ে ঢুকছে, তার মানে এই এ আর এম এই প্রতিটা জায়গা দিয়ে ঢুকছে, তার এই যে জায়গাটা তৈরি হচ্ছে একটা এ আর এম এর মাঝখান দিয়ে যেটা গিয়ে
এডাস্ট বা ইন্ডাস্টে গিয়ে বেরোচ্ছে। এই পুরো জায়গাটাকে আমরা বলছি ফ্লো চ্যানেল, অর্থাৎ যে জায়গাটা দিয়ে জল বোঝাচ্ছে, বা এখানে দিয়ে যে জায়গাটা দিয়ে জল যাচ্ছে এটা ফুল ফ্লো চ্যানেল, বা এখানকার এটা ফ্লো চ্যানেল। তাই বলছে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু ইচ ফ্লো চ্যানেল, অর্থাৎ এই ফ্লো চ্যানেল দিয়ে যতটা জল যাবে, এই ফ্লো চ্যানেল দিয়েও ততটা জল যাবে, এই ফ্লো চ্যানেল দিয়েও ঠিক ততটা অ্যামাউন্ট অফ ওয়াটারই যাবে। এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফ্লো নেট। বোঝা গেছে? তাহলে আমরা নেক্সট যেটা আসবো বা এই চ্যাপ্টারে শেষ করবো, অ্যাপ্লিকেশন অফ ফ্লো নেট। তাহলে অ্যাপ্লিকেশন অফ ফ্লো নেট কি? এক নম্বর বলেছে ডিটারমিনেশন অফ দ্য সিপেজ, দু নম্বর বলেছে ডিটারমিনেশন অফ হাইড্রোলিক প্রেশার, তিন নম্বর বলেছে ডিটারমিনেশন অফ সিপেজ প্রেশার, আর চার নম্বর হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য এক্সিট গ্রেডিয়েন্ট। এই চারটে জিনিস আছে, চারটে জিনিস আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই ফিগারটার ক্ষেত্রে এইটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, এই জায়গাটাকে যদি একটু বড় করে আঁকি, হয়তো এখানে উল্টো এঁকেছে, তার মানে এইটা একটা পটেনশিয়াল লাইন, এইটা একটা পটেনশিয়াল লাইন, ইকুইপটেনশিয়াল লাইন, এইটা একটা ফ্লো লাইন, এটা একটা ফ্লো লাইন। তাহলে জল যাচ্ছে এদিক থেকে এইদিকে যাচ্ছে, তাই জলের লেন্থটা দিয়েছি এল এবং উইথটা হচ্ছে বি, অর্থাৎ একটা ফ্লো চ্যানেল যেটা হচ্ছে ফ্লো চ্যানেলে উইথটা বি, এবং একটা ফ্লো ফিল্ড যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লো ফিল্ডের লেন্থ হচ্ছে এল। তাহলে কী হবে, এই এই যে ইকুইপটেনশিয়াল লাইন আর এই ইকুইপটেনশিয়াল লাইন, তার মানে এইটার উপর সমস্ত জায়গায় পটেনশিয়াল হেড এক, অর্থাৎ এরপর পিজোমেট্রিক টিউব বসালে আমার একই হেড আসবে, আবার এই লাইনের উপর বসালে একই হেড আসবে। তাহলে কিন্তু এই এইটা আর এইটার মধ্যে অবভিয়াসলি কিছু পটেনশিয়াল ড্রপ থাকবে, সেটাই এখানে বলা হয়েছে ডেল্টা ইজ দ্য হেড ড্রপ থ্রু দ্য ফিল্ড। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে হেড ড্রপটা হচ্ছে ডেল্টা কিউ। আর একটা চ্যানেলের মধ্য দিয়ে যদি আমার এখানে মনে করি যে এখান দিয়ে যেটা ঢুকছে ডেল্টা কিউ পরিমাণ জল ঢুকছে এবং সেই ডেল্টা কিউ পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, সেটাই এখানে বলা হয়েছে ডেল্টা কিউ ডিসচার্জ পাসিং থ্রু দ্য ফ্লো চ্যানেল, অর্থাৎ এই ফ্লো চ্যানেলের মধ্যে দিয়ে যে পরিমাণ জল যাচ্ছে। আর এইচ যেটা, এইচটা হচ্ছে টোটাল হাইড্রোলিক হেড কজিং ফ্লো, অর্থাৎ এইখানে যেটা স্মল এইচ দেখানো হচ্ছে দিস ইজ দ্য টোটাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট দ্যাট কজেস ফ্লো। তার মানে সেটা কিন্তু একটার ক্ষেত্রে, একটার ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমার এখানে এইচ টোটাল হাইড্রো স্মল এইচ হচ্ছে টোটাল হাইড্রোলিক হেড কজিং ফ্লো, সেটাই আমরা দেখালাম। তাই ডার্সিস ল থেকে আমরা কী জানি যে ডেল্টা কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু আই। তাহলে এখানে কে পেলাম, এ, এটা কি, এটা হচ্ছে আমরা বলেছি এখানে উইথ অফ দ্য ফ্লো চ্যানেল যেটা বলেছি বি। আর এবার ডেপথের দিকে যদি যাই, এটা তো অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনাল হবে, আমরা এঁকেছি তো টু ডাইমেনশন, এবার অবভিয়াসলি ডেপথটা আছে কিছু, সেটাকে আমরা ইউনিট ডেপথ ধরে নিচ্ছি। প্রত্যেকটা ফ্লো চ্যানেলের একটা ইউনিট ডেপথ আছে, তাহলে বি ইন্টু ওয়ান। আর আইটা কী হবে, আইটা বলেছি পটেনশিয়াল হেড ড্রপ হয়েছে এখান থেকে এটাই যেতে গিয়ে ডেল্টা ইচ ড্রপ হয়েছে, তাই ডেল্টা ইচ। আর এলটাকে বলেছি লেন্থ, প্রত্যেকটা ফ্লো ফিল্ডের লেন্থ এল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল্টা কিউ ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা এইচ বাই এল ইন্টু বি বাই ওয়ান। আর আমরা যদি মনে করি এন ডি, নাম্বার অফ ড্রপস, অর্থাৎ টোটাল নাম্বার অফ পটেনশিয়াল ড্রপস ইন দ্য কমপ্লিট ফ্লো নেট, তাহলে এই কমপ্লিট ফ্লো নেটে এইখানে আমরা বললাম এটার থেকে এটাই ডেল্টা ইচ ড্রপ হয়েছে, এখান 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 থেকে এটাই ডেল্টা ইচ, এইভাবে এটার থেকে এটাই ডেল্টা ইচ, এটার থেকে এটাই ডেল্টা ইচ, এটার থেকে এটাই ডেল্টা ইচ। তাহলে এরকম নাম্বার অফ পটেনশিয়াল ড্রপস যদি আমরা বলি এন সাফিক্স ডি, তাহলে কী দাঁড়াচ্ছে, যে এন হচ্ছে টোটাল নাম্বার অফ পটেনশিয়াল ড্রপ,
তাহলে আর টোটাল ড্রপটা হয়েছে এইচ, তাহলে ডেল্টা এইচটা দাঁড়াচ্ছে এইচ বাই এন ডি। টোটাল ড্রপটা হয়েছিল এইচ, তার মানে এন ডি ইন্টু ডেল্টা এইচ যদি করি, প্রত্যেকবার ডেল্টা এইচ করেছে এন ডি নাম্বার অফ পটেনশিয়াল ড্রপ হয়েছে, তাহলে এন ডি ইন্টু এইচটাই হবে আমার এইচ। তাহলে ডেল্টা কিউ দাঁড়ালো কে ইন্টু এইচ বাই এন ডি ইন্টু বি বাই এল। এবার যদি আমরা বলি টোটাল ডিসচার্জ থ্রু দ্য কমপ্লিট ফ্লো নেট কত হবে, দ্যাট ইজ কিউ, তার মানে দ্যাট ইজ সামেশান অফ স্মল কিউ, মানে এটা দিয়ে ডেল্টা কিউ, এটা দিয়ে ডেল্টা কিউ, এখান দিয়ে ডেল্টা কিউ, এখান দিয়ে ডেল্টা কিউ গেছে, দিস ইজ দ্য টোটাল সামেশান। এবার তার মানে কী দাঁড়াচ্ছে, কে ইন্টু এইচ বাই এন ডি আমরা বলেছি এখানে, আচ্ছা এই পুরো জিনিসটাই হচ্ছে আমার এইখানে পুরো জিনিসটা। তাহলে আমার যদি নাম্বার অফ ফ্লো ফিল্ড, এরকম একটা ফিল্ড দুটো ফিল্ড, এখন যদি নাম্বার অফ ফ্লো ফিল্ড যদি এন এফ বলি, নাম্বার অফ ফ্লো ফিল্ড, তাহলে দাঁড়াবে কি, এটা দিয়ে এন এফ দিয়ে গুণ হলেই আমি টোটালটা পেয়ে যাচ্ছি। তার মানে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারলাম কে ইন্টু এইচ ইন্টু এন এফ বাই এন ডি ইন্টু বি বাই এল। এবার যদি বলি যে বি, আমরা আগেই বলেছিলাম যে এইটা একটা অ্যাপ্রক্সিমেটলি এ স্কোয়ার, একটা সার্কেল ড্র করলে চারটে কি টাচ করবে, অর্থাৎ প্রায় বি আর এল ইকুয়াল বলতে পারি। তাহলে বি আর এল যদি এখানে ইকুয়াল হয়, তাহলে টোটাল জল কতটা যাচ্ছে, কে ইন্টু এইচ ইন্টু এন এফ বাই এন ডি, সেটাই বলা হয়েছে টোটাল যে পরিমাণ জল সিপেজ হয়ে যাবে সেটা হচ্ছে কে ইন্টু এইচ ইন্টু এন এফ বাই এন ডি। এটা ছাড়া আমরা সেকেন্ড পয়েন্ট বলেছি ডিটারমিনেশন অফ দ্য হাইড্রোলিক প্রেশার, এখানে সেটাই হাইড্রোলিক প্রেশারটাকে আমরা বের করতে পারবো, ইউ হচ্ছে এইচ ডাব্লু ইন্টু গামা ডাব্লু, এইচ ডাব্লুটা কি পিজোমেট্রিক হেড, অর্থাৎ পিজোমেট্রিক টিউব বসানোর যে হেডটা হবে সেটাই, আর ইউটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তাহলে ইউটা হচ্ছে এইচ ডাব্লু ইন্টু গামা ডাব্লু। এটা ছাড়া বের করতে পারি ডিটারমিনেশন অফ দ্য সিপেজ প্রেশার, ডিটারমিনেশন অফ সিপেজ প্রেশার অর্থাৎ পিএস, দ্যাট ইজ এইচ ইন্টু গামা ডাব্লু, এইচটা কত, এইচটা হচ্ছে বলতে পারি যে টোটাল হাইড্রোলিক বা পটেনশিয়াল হেড যেটা ড্রপ হয়েছে মাইনাস এন ইন্টু এইচ, কেন সিপেজ প্রেশারটা তো যে কোনো একটা জায়গায় মাপবো, সুতরাং এইচটাকে এইচটা এই এইচটাকে যদি আমরা এই ছবিতে দেখি যে এই এই পোর্শন এখানের হাইটটা যদি আমরা এইচ সরি আমরা এই যে এখানে যেটা এসছে এই হাইটটাকে যদি আমরা এইচ বলি, কারণ এইখানকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওটা ওইখানে যদি সিপেজ প্রেশারটা কত, তাহলে ওই এইচ মাইনাস নাম্বার অফ পটেনশিয়াল ড্রপ কত হয়েছে, আর প্রত্যেকবার ডেল্টা এইচ করে হয়েছে, দ্যাট ইজ ইন্টু গামা ডাব্লু, দিস ইজ দ্য সিপেজ প্রেশার, এবং দ্য প্রেশার অ্যাক্স ইন দ্য ডিরেকশান অফ দ্য ফ্লো, যে ডিরেকশানে ফ্লো করবে সেদিকে, আর ডিটারমিনেশন অফ দ্য এক্সিট গ্রেডিয়েন্ট, অর্থাৎ দ্যাট ইজ আই ই এক্সিট গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ ডেল্টা এইচ বাই এল। অর্থাৎ এখানে যেটা দিয়ে জলটা এখানে যখন বেরোচ্ছে দ্যাট ইজ দ্য এক্সিট গ্রেডিয়েন্ট, অবভিয়াসলি দ্যাট শুড বি এইচ বাই এল। তাহলে এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ, আর পরেরটা আমরা যেটা রয়েছে যে ক্রিটিক্যাল হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অ্যান্ড কোয়িকসান্ড কন্ডিশন, এটা নিয়ে আমরা বলেছি। সুতরাং এই চ্যাপ্টার এখানেই আমরা শেষ করছি, নেক্সট আমি তোমাদের টাইম বলে দেবো কবে নেক্সট ক্লাস নেব। থ্যাংক ইউ।